উচ্ছে তেতো বলে আমরা অনেকেই খাই না। আজ যে রেসিপিটি নিয়ে এসেছি সেটা উচ্ছে তেতোর বদলে আরো টেস্টি লাগবে। নমস্কার, সিপর্ণা রান্নাঘরে আপনাদেরকে স্বাগতম। উচ্ছে ভাজার জন্য প্রয়োজন উচ্ছে। উচ্ছেগুলো আমি চাকা চাকা করে কেটে নিয়েছি, এই দেখুন। আর নিয়েছি সাদা তিল, সামান্য চিনি, সামান্য হলুদ গুঁড়ো, সাদা তেল, নুন আর কর্নফ্লাওয়ার। প্রথমে উচ্ছের মধ্যে হলুদ আর নুন মাখিয়ে রাখবো। এবার এটা ঢাকনা চাপা দিয়ে ঢেকে 15 মিনিটের জন্য রেখে দেবো। 15 মিনিট পর উচ্ছেগুলো নুন হলুদ মাখানোর কারণে দেখুন কেমন নরম হয়ে গেছে আর কতটা জলও বেরিয়েছে। এই জলটা আমি ফেলে দেব। এবার এর মধ্যে খুবই সামান্য চিনি দিয়ে দেব, সাদা তিলটাও দিয়ে দেব। আর দিয়ে দেব কর্নফ্লাওয়ার। এখানে আমি 1.5 চামচ মতন কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম, দিয়ে এটা মেখে নেবো। এইভাবে গরম ভাতের সাথে খেতে এই উচ্ছে ভাজাটা দারুণ লাগে। আর একটু কর্নফ্লাওয়ার দিয়ে নেব। মোট আমি 2 চামচ মতন কর্নফ্লাওয়ার দিয়ে নিলাম। ভালো করে মেখে নিয়ে এবার সাদা তেলে ডিপ ফ্রাই করে নেব। এবার কড়াইতে সাদা তেল দিয়ে নিলাম, তেলটা একটু গরম হতে দেব। তেল গরম হয়ে গেছে, এবার এই উচ্ছেগুলো দিয়ে ভেজে নেব। আঁচটাকে মিডিয়ামে রেখে দেব, খুব জোরে দিলে তাহলে উচ্ছেগুলো পুড়ে যাবে। 1 মিনিট ভাজা হয়ে গেছে, এবার উচ্ছেগুলো উল্টে দেব। গরম গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে। মাঝে মাঝে একটু উল্টিয়ে নেবেন। হয়ে গেছে, এবার আমি তেল ঝরিয়ে এইগুলো পাত্রে তুলে নেব। এইভাবে আমি বাকি উচ্ছেগুলো ভেজে নেব। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করুন। নতুন নতুন রেসিপি আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি